নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বলবো, কালো কুকুরকে যদি আপনি এই জিনিসটি খাওয়ান তাহলে আপনার পূর্বজন্মের পাপ খণ্ডন হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটি পরীক্ষিত সত্য কথা। আমি কেন কালো কুকুরকে খাওয়াতে বলছি সেটি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আসুন শুরু করা যাক। দেখুন, পৌরাণিক মতে আপনারা হয়তো অনেক বই পড়েছেন এবং আপনাদের মধ্যে অনেকেই জানেন যে কুকুর কিসের বাহন। যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, কুকুর হচ্ছে যমরাজের বাহন। হ্যাঁ বন্ধুরা, যে যমরাজ আমাদের মৃত্যুর পরে আমাদের কৃতকর্মের সাজা দিয়ে থাকেন, তাই আপনারা এই পার্থিব জগতে যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত যদি আপনারা শনি এবং মঙ্গলবার কালো কুকুরকে এই জিনিসটি খাওয়ান তাহলে আপনার পূর্বজন্মের পাপ ধুয়ে মুছে যাবে। এবার আপনারা বলবেন যে পূর্বজন্মের পাপ কি করে হয়। আপনাকে ছোট করে বলি, আজকে আমরা এই পার্থিব জগতে বেঁচে আছি, প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট আছে, কারো জীবনে কিন্তু খুবই দুঃখ কষ্ট আছে, কারো জীবনে সফলতার মুখই দেখতে পাচ্ছে না, তার মানে আপনি ধরে নিতেই পারেন যে পূর্বজন্মের কিছু কৃতকর্মের ফল আপনাকে এই জন্মে ভুগতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি এগুলি খুব দায়িত্ব নিয়ে কথাগুলি বলছি, আর আপনারা আমার কথা মতো যদি কালো কুকুরকে এই দ্রব্যটি শনি এবং মঙ্গলবার দিন প্রদান করেন সেক্ষেত্রে আপনার পূর্বজন্মের পাপ খণ্ডে যাবে, মানে এই জন্মতে যে পাপ করছেন সেটি খণ্ডে যাবে। তবে আমি বলবো না যে আপনারা পাপ করেন আর কুকুরকে খাওয়ান, সেটা বলবো না। যদি অজ্ঞান অবস্থায় আপনি কোনো মানে জ্ঞানহীন অবস্থায় মানে আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো ভুলবশত কোনো অন্যায় কাজ করে ফেলেন সেক্ষেত্রে আপনার এই পাপ খণ্ডে যাবে। তো কুকুরকে কি খাওয়াতে হবে শনি এবং মঙ্গলবার দিন? আপনি রাস্তার কোনো কুকুরকে, বিশেষ করে কালো কুকুরকে, যদি রসগোল্লা খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনার পূর্বজন্মের পাপ কেটে যাবে। তো আশা করি আপনাদেরকে এতটুকুটাও সাহায্য করে বুঝাতে পারলাম, বা আপনারা আশা করি এই ভিডিওটা থেকে কিছু পরিমাণ জ্ঞান অর্জন করতে পারলেন বা বুঝতে পারলেন। যদি কোনো রকম ডাউটস থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টস বক্সে অবশ্যই লিখতে পারেন। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদের জীবন সুখের ও মধুর হোক। ধন্যবাদ।